আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন ইজা কানা উমার উকুম খিয়ার হুকুম যখন তোমাদের আলে মোলা চরিত্রবান হবে চরিত্র সার্বিকভাবে চরিত্র উন্নত মানের হবে এরা মিথ্যা বলবে না চবলখুরি করবে না মিথ্যা ওয়াদা করবে না জনগণের হক মারবে না 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 অন্য কারো হক মারবে না চরিত্রবান যখন হবে তোমাদের নেত্রী স্থানীয় মানুষেরা নেতারা দুই নম্বর আগ্নিয়া উকুম সা খ উকুম আর তোমাদের ভিতরে ধনী ব্যক্তিরা যখন দাতা হবে ধনীরা যখন দাতা হবে অউমরকম সুর বাইনাকুম আর যখন তোমাদের কাজকর্মগুলো কোনো কাজ করবে পরামর্শ করে কোনো কাজ করবে সবাই এক জায়গায় বসে পরামর্শ করে কোন কাজ করবে ফয়রুল্লাহকম মিমবাত নে হ ওই সময়ে জমিনের নিচের ভাগের চাইতে উপরের ভাগটা তোমাদের জন্যে ভালো মানে মরে যাওয়ার থেকে বেঁচে থাকা ভালো নবীপক্ষে হাদিস বলছি প্রিয় নবী আমার বললেন থেকে উলট হই যা কানা উমারা উকুম তোমাদের নেতারা যখন নিচু চরিত্রের হবে পদ্মায় শোভে লম্পট চরিত্রের হবে আর ও অগ্নিয়া উকুম বুকালাকুম আর তোমাদের ধনী ব্যক্তিরা যখন কৃপণ হবে কৃপণ হবে আর অসহর ইলা নিশাই কম তোমাদের কাজকারগুলো যখন তোমাদের স্ত্রীদের উপরে ন্যস্ত হবে স্ত্রীদের কথা মতো কাজ হবে আর রে খইরুল্লাহ ক মিন সাহারে হা তখন জমিনের নিচের ভাগ টাগা তোমাদের জন্যে ভালো হবে উপরের ভাগের চাইতে মানে বেঁচে থাকার চাইতে তখন মরে যাওয়া হলো কবরে যাওয়া ভালো 1000 বছর আগে নবী পাক বলে গেছেন হ্যাঁ মিথ্যা কথার রাজত্ব কায়িম হবে কেয়ামতের আলামত মিথ্যার রাজত্বই কায়েম হয়ে যাবে একা যদি থাকতে হয় একাই থাক খাকো মিথ্যাবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো না রাস্তায় দেখা হলে ওকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাও 2 নাম্বার ইমাম বাকের রহমান বলছেন পাপি আর বৎকার ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না যারা পাপী আর বৎকার ওদের সঙ্গে যেন জীবনে বন্ধুত্ব করো না তোমার এক পয়সা বা তার কম পয়সাও তোমার বিক্রি করে ফেলবে ওরা হ্যাঁ আমি ব্যাখ্যা করার সময় পাবো না শুধু মেন এই পাঁচটা ব্যক্তির নাম বলে আমি আপনাদের থেকে বিদায় নেই পাপি আর বদকার ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না খোলা পথার জমিনে আল্লামা দরগাপুরী সাহেব রহমাতুল আলাইহি শুয়ে রয়েছেন তিনি প্রায় বলতেন যে বিশ্ব যদি এক দিকে যায় আল্লাহ রবে মোর সাথে সারা বিশ্ব এক দিকে চলে যাক তা আমি একলা আমার নিজের জায়গায় দাঁড়িয়ে থাকব পাপি বৎকারদের সঙ্গে দোস্তি রেখো না চরম বিপদ চরম বিপদ হয়ে যাবে কেমন ওদের সঙ্গে হাসর হবে তিন বললেন ও বাবা নির্বোধ ব্যক্তিদের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না যারা বোকা যারা নির্বোধ ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না কেননা ওরা তোমার উপকার করতে যে তোমার ক্ষতিটাই করে ফেলবে বোকা তোমার উপকার করতে যে ক্ষতি করবে যে এটা বাস্তব ঘটনা গল্প নয় বাস্তব ঘটনা কেতাবে এসেছে জুলফিকা আহমান নকশবন্দি লিখছেন এক ব্যক্তি ভাল্লুক পুষেছে একটা ভাল্লুক কেন জানেন ও দুপুর বেলা গরমে ঘুমাবে আর ভাল্লুককে দিয়ে বাতাস করিয়ে নেবে তাই ভাল্লুক পুষে সেই ভাল্লুকের বাতাস করা ট্রেনিং দিয়েছে খুব ভালোভাবে কিভাবে বাতাস করতে হয় ভাল্লুকও শিখে গেছে বাতাস করা এখন এ দিনে দুপুর বেলা খেয়ে দিয়ে ঘুমায় আর ভাল্লুকর বাতাস করে বুদ্ধিগাম বুদ্ধিমান মানুষের বললো ভাই তোমার এই কাজটা ঠিক হচ্ছে না কিন্তু ভাল্লুক কিন্তু একটা নির্বোধ বোকা ও তোমার কিন্তু ভালো করতে গিয়ে ক্ষতি করবে বলে দেশ আমার অনেক দিন ট্রেনিং দেওয়া কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নেই জি এখন ওই ভাল্লুক বাতাস করে প্রত্যেকদিন দিন ও ঘুমায় এখন একদিন মালিক ঘুমাচ্ছে ও বাতাস করছে একটা মাছি এসে মালিকের মাথায় মুখের উপরে বসে আনো একটু ঘাগ দেছে মাছিটা উড়ে গেছে কিছুক্ষণ পরে আবার এসে ফের বসে মালিকের মুখে এ আবার একটু ঘাগ দেশে উড়ে পালিয়ে গেছে দুই তিনবার এরকম হয়েছে এ ভাল্লুক বলছে আমার মালিক কত কষ্ট করে এসে ঘুমাচ্ছে আর মাছিটা এত বিরক্ত করছে দাঁড়াতোর ব্যবস্থা করে দিচ্ছি গে পাশের বড় পাথর তুলে এনেছে ভাল্লুক একটা বড় পাথর তুলে এনেছে যে ভাল্লুক কিন্তু ওর মালিকের মেরে ফেলতে চাইনি ক্ষতি করতে চাইনি মালিকের উপকার করতে গিয়েছো মাসিটা বারবার বিরক্ত করছে বলে এক পাথর তুলে এনেছে আর মাছি এসে যেই মুখে বসেছে আর ওই পাথর মারবি তো গম করে মেরে মাসি তো কোথায় চলে গেছে ওর মালিক গ্যারেজ হয়ে গেছে অতসব উপকার করতে গিয়েছিল মানুষদের সঙ্গে যদি বন্ধুত্ব করেন ঠিক ওই ভাল্লুকের মতো একদিন বিপদে ফেলে দেবে আপনাকে নির্বোধ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব নয় ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি চার নম্বরে বললেন এ

হ্যাঁ কৃপন ব্যক্তিদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না আল্লামা করোনা আল্লাহ লিখছেন দাতারা আল্লাহর কাছাকাছি জান্নাতের জাহান নাম থেকে দূরে আর কৃপনরা আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে আর জাহান নামের কাছাকাছি তরিকার দর্পণের মধ্যে হুজুর হজুর রহমাতুল্লাহ এক জায়গায় লিখেছেন যে দান হলো জান্নাতের একটা গাছ দাতাকে ওই গাছের ডালে বসিয়ে বেহসাব ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে দেয় আর কৃপণতা জাহান নামের গাছ যে কৃপনকে ওর ডালে বসে ডাইরেক্ট জাহান ঢুকিয়ে দেয় কৃপনদের সঙ্গে বন্ধুত্ব করোনা যখন তোমার প্রয়োজন পড়বে তার কাছে ও তোমাকে ছলা ফলা ইদিক উদিক দিয়ে ঠিক তোমাকে বিপদে ফেলে দেবে শেষ কথা পাঁচ নাম্বার ইমাম বাকে রহমাতুল্লাহ বলেন বাবা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় ওদের সঙ্গে যেন দুস্তি করো না আপনার প্রতিবেশী কারা নবী পাক বলেছেন তোমার বাড়ির ডান দিকে চল্লিশ ঘর বাম দিকে চল্লিশ ঘর সামনে চল্লিশ ঘর পিছনে চল্লিশ ঘর এরা তোমার প্রতিবেশী প্রতিবেশী নবী আমার বললেন লায়াদ খুলুল জান্নাত যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় ওরা কোনোদিন জান্নাতে যাবে না প্রতিবেশীদের এমন হক নবী পাক বলেছেন সাহাবারা অনেক সময় ভাবতেন আমরা মরে গেলে মনে হয় আমাদের সম্পত্তিতে প্রতিবেশীরা ভাগ পাবে একদিন একটা জানাজা এসে নবী জানাজা পড়ে দিয়ে বললেন এর উপরে অজীব হয়ে গেল দাফন করা হলো পরে আর একটা লাশ হলো নবী বললেন এর উপরে অজীব হয়ে গেল সাহাবারা বললেন হুজুর প্রথম লাশটায় বললেন অজীব হয়ে গেল দ্বিতীয় লাশটায় বললেন অজীব হয়ে গেল কার উপরে কি অজীব হলো নবী বললেন প্রথম লাশটার উপরে জান্নাত অজীব কারণ ওর পাড়া প্রতিবেশীরা ওর প্রশংসা করছিল আর পাড়া প্রতিবেশী যার প্রশংসা করে তার জন্য জান্নাত অজীব আর এর পাড়া প্রতিবেশীরা নিন্দা মন্দ করছিল তাই যার প্রতিবেশীরা নিন্দা মন্দ করে যার নামে তার জন্য জাহান্নাম পাঁচ সঙ্গে বন্ধু করবেন না যে কদিন বেঁচে থাকেন মাদ্রাসার সঙ্গে নিজের জীবনটা জুড়ে রাখেন তোয়ালিবুল এলেমদের সঙ্গে শুধু কোরআনের খিদমতের জন্য কোরআন পৃথিবীতে পৌঁছে যাক এই উদ্দেশ্য নিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন আল্লাহ একাল আর ওকাল দুকাল আপনাকে কামিয়াবি করে দেবেন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা